নমস্কার নিউজ প্লাস আসামৰ সমূহ দৰ্শক মই ৰূপমে স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত আজিৰ দিনটো ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰসমূহ নিত পাবৰ বাবে এই চেনেলটি ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটো তেকতকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব নমস্কার এই মুহূর্তত আজির দিনটির প্রথম খবরটুয়ে লই আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পুনর কৃষকে আন্দোলনের হুঙ্কার দিছে আর ইয়ার পিছতে ইন্টারনেট সেবা আর এসএমএস সেবা কর্তন করবলে বাধ্য হয়েছে রাজ্য সরকার পুনর কৃষকে আন্দোলন করব আরম্ভ করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমি দুটা বছর পূর্বে কি হয়েছিল দেখিছিল পুনৰ মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে কৃষকে প্ৰতিবাদ আৰম্ভ কৰিছে ৱাজিৰ দিনটোৰ বিগ ব্ৰেকিং মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে পুনৰ কৃষকৰ প্ৰতিবাদ আৰম্ভ 13 ফেব্ৰুৱাৰীত ছলো দিল্লী কৃষকৰ হাৰিয়ানাত ইণ্টাৰনেট আৰু এছ এম এছ সেৱা কৰ্তন কৰা হৈছে 11 ফেব্ৰুৱাৰীৰ পৰা 13 ফেব্ৰুৱাৰীলৈ প্ৰায় 7খন জিলাত নাথাকিব ইণ্টাৰনেট সেৱা লগতে আম্বালা কুৰুক্ষেত্ৰ কৈথল জিন্দ হিসার ফাতেহাবাদ আর সিরাজ জিল্লাত ইন্টারনেট কর্তন করা হয়েছে কৃষকর দুখতা সংগঠনে ঘোষণা করেছে এই আন্দোলন নেতৃত্বত সংযুক্ত কিষাণ মোর্চা কিষাণ মজদুর মোর্চা এবার কৃষকক ভেটিবলৈ ঠায়ে ঠায়ে বেরিকেড স্থাপন আরক্ষীর লগতে CRPFর 50টা বেটেলিয়ন মোতায়েন করা হয়েছে হরিয়ানা আর দিল্লি সীমান্ত লগতে MPS পেনশন ঋণমাফ ইত্যাদিক লৈ আন্দোলনত নামিছে এবার হাজার হাজার কৃষক মোদী সরকারের বিরুদ্ধে পুনর আকৌ এবার কৃষকর প্রতিবাদ আরম্ভ পরবর্তী খবর এতিয়াৰে পৰা বেজালি করব নোৱাৰিব আপুনি জরাফুকা করিলে যাব লাগিব এতিয়াৰ পৰা আপুনি জেললৈ এতিয়াৰ পৰা ৰাজ্যত চিকিৎসাৰ নামত বেজালি করব নোৱাৰিব বেজালির বিরুদ্ধে রাজ্য সরকারে আনিছে এখন বিশেষ বিল আসাম হিলিং বিল 2024 অনুমোদন জানা হয় এবার কেবিনেটত আইন অমান্য করিলে কারাবাস আর জরিমানা ভরব লাগিব এই বিলর জড়িয়ে কোনো মাধ্যমত যে সামাজিক মাধ্যমত করব নিব প্রচার লগতে আইন অমান্য করিলে কারাবাস আর জরিমানা ভরব লাগিব এতিয়াৰে পৰা ভিডিবি লোকর বিশেষ সুবিধা প্রদানের অনুমোদন করা হয়েছে অসম সচিবালয়ত কেইবাটাও নতুন পদ সৃষ্টি করা হব ইয়ার বাবে তন্ত্রমন্ত্রর জড়িয়ে হওয়া বেজালিত এতিয়ার পর নিষেধাজ্ঞা সরকারের পদ্ধতিগত চিকিৎসা করলে কোনো ধরনের বাধা দিয়া নহব আর আজমলর জরাফুকা পানি ফুকা বেজালিতো আহিব বাধা চিকিৎসার ডিগ্রি নথকাকৈ বেজালি করলে পড়ব বিপদত ইয়ার বাবে সচিবালয়ত 352টা চাকরি ওলাব এতিয়া রাজ্যত চলি থকা সকলো বেআইনী কাম বন্ধ হব লাগিব পরবর্তী খবর নাথুরাম গডসের পথ ত্যাগ করবলৈ আহ্বান বিজেপিক এবার গৌরব গগৈর গডসের আদর্শ ত্যাগ করবলৈ বিজেপিয়ে কুণ্ঠাবোধ করব নালাগে অহংকারৰ পৰা মুক্তি লাভ করক বিজেপিয়ে অহংকারৰ বাবে রাবণৰ মৃত্যু হৈছিল অহংকারে মূল্য বৃদ্ধি আদি বিষয়ৰ পৰা বিজেপির দৃষ্টি আঁতৰাই ৰাখিছে এই মন্তব্য এবার সদনত গৌরব গগৈ দেশের অস্থিরতার দিকত নজর দিয়ার পর অহংকারে আঁতরাই রাখিছে তেখেতে কয় যে ভারত এখন প্রাচীন দেশ এই দেশ মোদী শাসনলে আহতে জন্ম হওয়া নাই এই দেশের জন্ম 22 জানুয়ারী 2024 হওয়া নাই তেখেতে কয় যে রামলালা সদায় আমার লগত আছিল আর কয় 5 বছর পূর্বেও কংগ্রেসের সহিতে রামলালা আছিল আজিও আছে ভবিষ্যতে আপনার সরকার আঁতরিলেও রামলালা আমার লগতেই থাকিব জয় শ্রীরামত সদায় প্রেম আর সদ্ভাব থাকবে আপনার জয় শ্রীরামত সদায় কঠোরতা আর ক্রোধে প্রকাশ পায় কিয় এই প্রশ্ন সদনত গৌরব গগৈর সুশাসনের অধিকার পঞ্চায়েতের অধিকার শিক্ষার অধিকার আমি সেবা বলে ধরো বিজেপির ওসরত যেমন সময় আছে সমর্পিতভাবে কাম করে যাও আজি এনেদরে মন্তব্য করে গৌরব গগৈ এতিয়ালো হৈছো পরবর্তী আন এটা ডাঙর খবর এটা ফোন কলে সলনি করব আপনার জীবন এতিয়ার পর একাউন্টত সোমাব আপনার লাখে লাখে টাকা
আপুনি সহজে লাভ করিব 2-8 লাখ টকা পর্যন্ত। 7 দিনতে লাভ করক 8 লাখ টকার লোন। এতিয়াৰে পৰা ঘৰতে বহি অতি সহজে লাভ কৰিব পাৰিব চৰকাৰৰ ঋণ। ঋণৰ বাবে এতিয়া বেংকত গৈ হাবাথুৰি খোৱাৰ প্ৰয়োজন নাই। লগতে উচ্চ শিক্ষা, ব্যৱসায়, কৃষি, ঘৰ বনাবলৈ চৰকাৰে দিব 1 লাখ টকা। উচ্চ শিক্ষাৰ বাবে আপুনি সহজে লাভ কৰিব 2-8 লাখ টকা পৰ্যন্ত। লগতে ব্যৱসায়, কৃষি, গৃহ নিৰ্মাণৰ বাবে এবাৰ 5 লাখ টকা আগবঢ়াব ৰাজ্য চৰকাৰে। সর্বমুঠ 7 হিতানৰ বাবে চৰকাৰে আপোনালৈ লৈ আহিছে এক সুবৰ্ণ সুযোগ। বিশেষ পৰ্টেলত গৈ ঘৰতে বহি কৰিব পাৰিব আপুনি আবেদন। আৰু আবেদনৰ 7 দিনৰ ভিতৰতে আপোনাৰ একাউণ্টত সোমাব বৃহৎ ধনৰাশি। এবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ নতুন আঁচনি জনসমৰ্থ। জনসমৰ্থ পৰ্টেলত আপুনি পঞ্জীয়ন কৰি লাভ কৰিব এই ধন। কিন্তু ধন লাভৰ বাবে প্ৰয়োজন হ'ব কেতবোৰ নথিপত্ৰ। নথিপত্ৰসমূহ যেনে আধাৰ কাৰ্ড, পান কাৰ্ড, জাতিগত প্ৰমাণ পত্ৰ, ভোটাৰ আইডি আৰু প্ৰয়োজন হ'ব আপোনাক বেংক একাউণ্ট, লগতে ৰঙীন ফটো। এতিয়া আপুনি জনসমৰ্থ পৰ্টেলত গৈ প্ৰয়োজন অনুসৰি লোনৰ বাবে কৰিব পাৰিব আবেদন। আৰু অতি সহজতে কেনেকৈ কৰিব পাৰিব আবেদন আপোনাক আমি জনাই আছোঁ। আপুনি ভাৰতৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব। বেংকৰ শুদ্ধ বিৱৰণ দিব লাগিব আপুনি পৰ্টেলত। লগতে সক্ৰিয় আৰু ব্যৱহৃত ফোন নম্বৰ সন্নিৱিষ্ট কৰিব লাগিব আপুনি আবেদন পত্ৰত। প্ৰথমে যাব লাগিব জনসমৰ্থ পৰ্টেলৰ অফিচিয়েল ৱেবছাইটত আৰু পৰ্টেলত ওলোৱা হোম পেজত আপুনি ক্লিক কৰক। আৰু ইয়াৰ পিছত হোম পেজত থকা ৰেজিষ্টাৰত আপুনি ক্লিক কৰক। তাৰ পাছত এখন নতুন পেজ খোল খাব, তাত লগইন কৰক। তাত আপোনাৰ মোবাইল নম্বৰ ছাবমিট কৰক আৰু মোবাইলত এটা অটিপি আহিব আৰু অটিপি অপশ্যনত গৈ আপুনি ফিল আপ কৰক। লগতে আবেদন পত্ৰ বিচৰাৰ দৰে অপশ্যনসমূহত গৈ ফিল আপ কৰি থাকিব আপুনি। সম্পূৰ্ণ সদ্য শুদ্ধ তথ্য দিব লাগিব প্ৰতিটো অপশ্যনত। 6টা শিতানৰ যিকোনো এটা প্ৰয়োজনীয় শিতান আপুনি বাছি লওক। লগতে শুদ্ধ ঠিকনা, ফটো, তথ্য দিয়াৰ পাছত ছাবমিট অপশ্যনত ক্লিক কৰক। বাতৰিটো মন কৰিব, যদিহে আপোনাৰ তথ্য শুদ্ধ গ্ৰহণযোগ্য আপোনালৈ আহিব এটা মেছেজ। আৰু সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া সুকলমে হ'লে আপোনাৰ একাউণ্টত সোমাব প্ৰয়োজনীয় টকা। আৰু এই টকা আপুনি 7 দিনৰ ভিতৰতে পোনে পোনে একাউণ্টত লাভ কৰিব। অধিক তথ্যৰ বাবে www.jonasamartha.inত গৈ চাব পাৰিব সবিশেষ। যদি আপোনাৰ আবেদন প্ৰক্ৰিয়াত অসুবিধা পায় আপুনি ফোনযোগ ল'ব পাৰিব সহায়। আৰু ইয়াৰ বাবে মুকলি কৰা হৈছে এক বিশেষ হেল্পলাইন নম্বৰ। যোগাযোগ কৰক 7969076 7969076 7611। মই এবাৰ ৰিপিট কৰি দিছোঁ 7969076 7611। আৰু এই নম্বৰত যিকোনো সময়তে যোগাযোগ কৰিব পাৰিব আপুনি।